সবাইকে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। জরিমানার কবলে হিটম্যান রোহিত। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ হারের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ বয়ে এলো মুম্বাই শিবিরে। কিংস ইলেভেনের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে মোটা অঙ্কের জরিমানা করা হলো মুম্বাই ইন্ডিয়ান্স দলনায়ককে। শনিবারের ম্যাচে স্লো ওভার রেটের কারণে দলনেতা হিসেবে ন্যূনতম শাস্তি ধার্য করা হয়েছে রোহিত শর্মার জন্য। তবে টাকার হিসেবে জরিমানার অঙ্কটা 12 লাখ। দ্বাদশ আইপিএলে প্রথম দল হিসেবে স্লো ওভার রেটের কবলে পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। একই সঙ্গে পরিণামও বিশেষ সুখের হলো না মুকেশ আম্বানির দলের জন্য। এমনকি চলতি আইপিএলে অভিযান বিশেষ সুখের হয়নি মুম্বাই ফ্র্যাঞ্চাইজির জন্য। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও শনিবারের ম্যাচে ফের হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে। তার উপর স্লো ওভার রেটের কারণে দলনায়কের জরিমানার বিষয়টা যে শিবিরের নেতিবাচক প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। আইপিএল মিডিয়া অ্যাডভাইজরির তরফ থেকে এক বিবৃতিতে জরিমানার বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মরশুমের এটা যেহেতু রোহিত শর্মার দলের প্রথম শাস্তিযোগ্য অপরাধ, তাই আইপিএলের কোড অফ কন্ডাক্ট অনুযায়ী তাকে ন্যূনতম 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে শনিবারের মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে 176 রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়ে বড় ব্যবধান হারতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। লোকেশ রাহুলের অপরাজিত 57 বলে 71, এছাড়াও ক্রিস গেইলের 24 বলে 40 এবং মায়াঙ্ক আগারওয়ালের 21 বলে 43 রানে 8 উইকেটে জয় নিশ্চিত করে পাঞ্জাবের। 10 বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় প্রীতির কিংস ইলেভেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।